আছো সবাই? তোমরা জানো যে করোনাকালীন এই সময়ে বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ আছে, বাট আমরা মৌসাকি স্কাউট স্কুল অ্যান্ড কলেজ আমরা কিন্তু নিয়মিতভাবেই আমাদের অনলাইন যে কার্যক্রম সেটা চালিয়ে যাচ্ছি। তারই ধারাবাহিকতায় আজকে আমি তোমাদেরকে তোমাদের সামনে যে আলোচনা করব, ইসলামের ইতিহাস বা সংস্কৃতি প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো সাধারণত ইন্টারমিডিয়েট পরীক্ষা আমাদের অনুধাবনমূলক প্রশ্ন হিসেবে আসে, সেই প্রশ্নগুলো নিয়ে আজকে আলোচনা করব। তো চলো শিক্ষার্থীরা, আজকে আমরা প্রথমে শুরু করি যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আলামিন বলা হতো কেন? আলামিন অর্থ হচ্ছে আসলে বিশ্বাসী। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সকলের অত্যন্ত বিশ্বস্ত ছিলেন, এমন কোনো গুণ নাই যা তার মধ্যে ছিল না। ন্যায়পরায়ণতা, মহানুভবতা, সত্যবাদিতা সকল গুণের গুণান্বিত ছিলেন তিনি। আমরা দেখেছি যে তার চিরশত্রু যারা তারাও অনেক সময় তার কাছে ধন সম্পদ বা অর্থ সম্পদ গচ্ছিত রাখতেন। তো আসলে তার এই যে বিশ্বাস অর্জন করেছিলেন সকলের এই বিশ্বস্ততার জন্যই আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আলামিন উপাধিতে ভূষিত করা হয়েছিল। আমরা দ্বিতীয় প্রশ্ন নিয়ে আর কথা বলবো, যেটা হচ্ছে যে হেল্পফুল ফজল বলতে কি বোঝায়। হেল্পফুল ফজল অর্থ হচ্ছে আসলে একটি শান্তি সঙ্গ, যেটি মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 595 খ্রিস্টাব্দে মক্কার কিছু উদ্যমী সাহসী যুবকদের নিয়ে এই হেল্পফুল ফজল গঠন করেছিলেন। আসলে হারফুল ফজ্জারের যুদ্ধের যে ভয়াবহতা, সেই ভয়াবহতা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মর্মাহত করেছিল, আর এই কারণেই তিনি এই হেল্পফুল ফজল নামক একটা যে শান্তি সংঘ সেটি গঠন করেছিলেন। শিক্ষার্থীরা, আমরা কথা বলবো তিন নম্বর প্রশ্ন, হাজরে আসওয়াদ কি? হাজরে আসওয়াদ হচ্ছে একটি পবিত্র কালো পাথর, যারা পবিত্র হজ করতে যায় হজ করতে গেলে সাধারণত এই কালো পাথরে তারা চুম্বন করেন। তো 605 খ্রিস্টাব্দে যখন কাবা শরীফটি পুনর্নির্মাণ বা সংস্কারের প্রয়োজন হয়, তখন এই হাজরে আসওয়াদ বা পবিত্র পাথর এটা স্থাপনকে কেন্দ্র করে একটা বিরোধের সৃষ্টি হয়। সাধারণত এই পাথর স্থাপনের মাধ্যমে পুণ্য লাভ হবে এই আশায় কুরাইশ গোত্রের মানে কুরাইশ বংশের চারটি গোত্র তারা দ্বন্দ্বে জড়িয়ে পড়ে, এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে এই সমস্যার সমাধান করেন। তিনি একটা মেঝেতে একটা চাদর স্থাপন করেন বা চাদর বিছান, এবং তার উপরে সেই পবিত্র পাথরটি স্থাপন করেন, এবং তখন চার গোত্রে যারা ছিল তাদেরকে বলেন যে তোমরা চার কোনায় এটা ধরো, এবং ধরে যেখানে পাথরটি স্থাপন করা হবে সেখানে নিয়ে যান, এবং পরবর্তীতে সেই চাদর থেকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাথরটি যথাস্থানে বসান। এর মাধ্যমে ওই সময়ে একটা রক্তক্ষয়ী সংঘর্ষ থেকে কিন্তু আরব বিশ্ব রক্ষা পায়। তো আমরা এই হাজরে আসওয়াদ পাথর সম্পর্কে জানলাম কিভাবে আসলে এটা স্থাপন করা হয়েছিল। এরপরে আমরা মিরাজ, মিরাজ শব্দটির সাথে আমরা আসলে মুসলিম যারা আমরা অনেকেই পরিচিত। মিরাজ যদি আমরা এটা অর্থগতভাবে বলি, মিরাজ হচ্ছে আসলে ঊর্ধ্বগমন বা ঊর্ধ্বাকাশে গমন। রজব মাসের 27 তারিখে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুরাক নামক একটি প্রাণীর পিঠে করে জিব্রাইল আলাইহিস তাকে সপ্ত আসমানে নিয়ে যান, এবং আরশে আজিমে পৌঁছে তিনি আল্লাহর সাক্ষাৎ লাভ করেন, এবং তিনি ভেস্ত দুজক এবং পৃথিবী সৃষ্টির রহস্য সম্পর্কে তিনি সম্যক জ্ঞান লাভ করেন, এবং আবার পৃথিবীতে তিনি প্রত্যাবর্তন করেন। তো এই হচ্ছে মেরাজ। আমরা পরবর্তী প্রশ্ন যাব যে আল আকবার শপথ বলতে কি বোঝায়। আল আকবার আসলে মক্কার নিকটে একটা জায়গা আছে যেটা আকাবা নামক একটা জায়গা, সেখানে মদিনার কিছু লোক তারা এখানে আসেন, এসে ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং ইসলামের সম্প্রসারণের জন্য তারা অঙ্গীকার করেন। মূলত এটাই হচ্ছে আল আকাবার শপথ। এবং আমরা দেখেছি যে 620 খ্রিস্টাব্দে আউশ খাজরাজ গোত্রের 6 জন লোক ওই সময় ইসলাম ধর্ম গ্রহণ করেন, এবং পরের বছর মহিলা সহ প্রায় 75 জন লোক ইসলাম ধর্ম গ্রহণ করেন, এবং মানে ইসলামের রক্ষায় তারা প্রাণপণ বিসর্জন দিবেন এই মর্মে তারা শপথ করেন। এই জন্যই এটাকে আল আকাবার শপথ বলতে শপথ বলা হয়। এরপরে আমরা
কথা বলবো। 6 নম্বর প্রশ্ন, হিজরতকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মোড় পরিবর্তনকারী অধ্যায় বলা হয় কেন? আমরা আগেও জেনেছি যে হিজরত মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে একটি গুরুত্বপূর্ণ ঘটনা। মক্কার কুরাইশদের যারা দ্বারা তিনি যখন নির্যাতিত হয়েছেন, নিপীড়িত হয়েছেন, হ্যাঁ, তখন আল্লাহর নির্দেশে তিনি মক্কা থেকে মদিনায় গমন করেন। মদিনায় গমন করে তিনি শুধু ইসলাম ধর্ম প্রচারই করেননি, তিনি মদিনার নেতা নির্বাচিত হন এবং মদিনা তিনি রাজনীতিবিদের ভূমিকাও পালন করেন। এবং যেখানে মক্কায় ইসলাম ধর্ম প্রচার করতে তাকে অনেক বেগ পেতে হয়েছে, সেখানে মদিনায় নির্বিঘ্নে তিনি ইসলামের প্রচার কার্য চালিয়ে যেতে লাগলেন। কাজেই এই হিজরতকে আমরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মোড় পরিবর্তনকারী অধ্যায় হিসাবে আখ্যায়িত করতে পারি। প্রিয় শিক্ষার্থী, এবার আমরা কথা বলবো বদরের যুদ্ধের প্রত্যক্ষ কারণ নিয়ে। বদরের যুদ্ধের প্রত্যক্ষ কারণ কি ছিল? বদরের যুদ্ধের প্রত্যক্ষ কারণ আসলে নাখলার খণ্ড যুদ্ধকেই বিবেচনা করা হয়। হ্যাঁ, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরাইশদের গতিবিধি লক্ষ্য রাখার জন্য নাখলাক আরবের দক্ষিণে আসলে আবদুল্লাহ ইবনে জায়েশের নেতৃত্বে 12 সদস্যের একটি প্রতিনিধি দল তিনি সেখানে প্রেরণ করেন। এবং 3 দিন পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিলমোহর কিন্তু একটি পত্র এই আবদুল্লাহ ইবনে জায়েশের নিকট প্রেরণ করা হয়, পাঠানো হয়। হ্যাঁ, এবং এই পত্র পাওয়ার পরে আবদুল্লাহ ইবনে জায়েশ তার যে সহকর্মী বা যারা ছিল তাদেরকে নিয়ে নাকলার উদ্দেশ্যে রওনা হন এবং নাকলায় গিয়ে তিনি কুরাইশদের গতিবিধি লক্ষ্য করেন। কিন্তু আবদুল্লাহ ইবনে জায়েশ মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিনা অনুমতিতেই এই কুরাইশদের একটা বাণিজ্য কাফেলা আক্রমণ করেন এবং নাকলায় একটা খণ্ড যুদ্ধ সংঘটিত হয়। ধারণা করা হয় যে এই নাকলার খণ্ড যুদ্ধই আসলে এই বদরের যুদ্ধের প্রত্যক্ষ কারণ। আমরা এরপর কথা বলবো বাইতুর রিদওয়ান কি। বাইতুর রিদওয়ান 628 খ্রিস্টাব্দে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1400 সাহাবী নিয়ে মদিনা থেকে মক্কায় উমরা পালনের উদ্দেশ্যে রওনা হন। কিন্তু পথের মধ্যে আসার পর কুরাইশরা যখন জানতে পারেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের নিয়ে মক্কার উদ্দেশ্যে রওনা হয়েছে, তখন কুরাইশরা তাদের বাধা প্রদানের জন্য অগ্রসর হন। এই সংবাদ যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যায় তখন হুদাইবিয়া নামক একটা জায়গা, সেই হুদাইবিয়ায় তিনি একটা ঘাঁটি স্থাপন করেন এবং সেখান থেকে উসমানকে কুরাইশদের শিবিরে পাঠান এই তথ্য জানানোর জন্য যে তাদের হজ পালন করা ছাড়া আর কোনো উদ্দেশ্য নেই। কিন্তু হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু তার এই মুসলিম শিবিরে ফেরত আসতে দেরি হয় এবং মুসলিম শিবিরে তখন একটা গুজব রটে যে উসমান রাদিয়াল্লাহু আনহুকে সম্ভবত হত্যা করা হয়েছে। ওই সময় উপস্থিত যে মুসলমান ছিলেন তারা সকলেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাত রেখে প্রাণপণে ইসলামের জন্য যুদ্ধ করবেন এই মর্মে তারা একটা শপথ গ্রহণ করেন। এটি মূলত আসলে এই বাইতুর রিদওয়ান। প্রিয় শিক্ষার্থী, আমরা এরপরে কথা বলবো হাতম মুবিন। হাতম মুবিন আসলে যদি অর্থগত অর্থে বলি তাহলে এটা হচ্ছে সুস্পষ্ট বিজয়। হুদাইবিয়ার সন্ধি যখন স্বাক্ষরিত হয় তখন কেউ কেউ এটা একটা সমালোচনা করেছিলেন, কিন্তু এই হুদাইবিয়ার সন্ধির মাধ্যমে কিন্তু মহানবী কুরাইশরা যারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরম শত্রু ছিলেন তারা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আরবের একজন নেতা হিসেবে মেনে নিতে বাধ্য হন। আর এই কারণেই আমরা বলতে পারি যে ফাতহুম মুবিন আসলে একটি সুস্পষ্ট বিজয় ছিল। প্রিয় শিক্ষার্থী, আমাদের সর্বশেষ প্রশ্ন, মক্কা বিজয়কে কেন রক্তপাতহীন বিজয় বলা হয়? 630 খ্রিস্টাব্দে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পবিত্র হজ বদ পালনের উদ্দেশ্যে মক্কার অভিমুখে রওনা হন এবং মক্কায় তিনি অভিযান পরিচালনা করেন এবং একরকম বিনা বাধায় বিনা রক্তপাতে বিনা সংঘর্ষে তিনি মক্কা জয় করেন। এবং যে সমস্ত শত্রু বা কাফের যারা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আক্রমণ করেছিল, ইতিপূর্বে তাকে নানাভাবে কষ্ট দিয়েছে, তাদেরকেও তিনি ক্ষমা করে দেন। আর এই কারণেই বিনা যুদ্ধে বিনা বাধায় যেহেতু এই মক্কা বিজয় সংঘটিত হয়েছিল আর এই জন্যই এই মক্কা বিজয়কে রক্তপাতহীন বিজয় বলে অভিহিত করা হয়। শিক্ষার্থীরা, আজকে কিছু দ্বিতীয় অধ্যায়ের আমরা সংক্ষিপ্ত কিছু কোশ্চেন নিয়ে আলোচনা করলাম, তোমরা এগুলো একটু যদি অনলাইনে লেকচারগুলো একটু শোনো আশা করি তোমাদের কিছুটা হলেও উপকৃত হবে। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।